10ই জুন সোমবার দিন রাজ্যের সমস্ত স্কুল মাদ্রাসা খোলা হবে, এই মর্মে নোটিশ তোমরা অলরেডি পেয়েছ। এখন তোমরা অনেকেই একটা প্রশ্ন করছো, আচ্ছা স্কুল কি আরও 7 দিনের ছুটি বাড়িয়েছে? কারণ সোশ্যাল মিডিয়াতে এই রকম একটা নোটিশ কিন্তু ঘোরাফেরা করছে, যেই নোটিশে দাবি করা হচ্ছে 17 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। এ বিষয় নিয়ে আজ প্রচুর কমেন্ট পেয়েছি, বিশেষ করে গরমটা আবার মারাত্মক রকম বেড়ে গেছে। বিশ্বাস করো, আজ রোববার ছিল, আমার বাড়িতে প্রচুর ব্যাচ পড়ানো থাকে, এবার ছাত্রছাত্রীরা একটা ঘরে বসছে, আমাদের পড়ানোর রুমে 3টে ফ্যান চলছে, তা সত্ত্বেও আমরা প্রায় সবাই ঘেমে নিয়ে একসা, মানে একটা ভয়ঙ্কর সিচুয়েশান। এই রকম পরিস্থিতিতে রাজ্যে স্কুল আদৌ খুলবে কি না, আগামীকাল তোমরা স্কুলে যেতে পারবে কি না, এই নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন, তোমরা সেটা জানতে চেয়ে প্রচুর কমেন্টে করেছো। আজকে পড়িয়ে উঠে রাতে খাওয়া দাওয়া করে যখন আমি কমেন্ট অপশন পড়ছি, এই প্রশ্নটা দেখছি তোমরা অনেকেই করেছো, তাই এই স্পেশাল ভিডিও অনুরোধ করব, ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে যারা নানা কনফিউশনের মধ্যে রয়েছে তারা সেটা থেকে বেরিয়ে আসতে পারে। এখন আমি যখন ভিডিও তৈরি করছি, আজ 9 জুন রাত 11টা, এখনো পর্যন্ত আগামীকাল ছুটি বাতিল হবে এমন কোনো সরকারি নোটিশ জারি করা হয়নি, অর্থাৎ এটুকু তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, আগামীকাল 10ই জুন স্কুল খুলছে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে, গরম বেড়ে যাচ্ছে তাহলে কি পুনরায় ছুটি হতে পারে? হ্যাঁ, এই জায়গাতে কিন্তু একটা সম্ভাবনা আছে, আমাদের একাধিক সূত্র জানাচ্ছে। একটা সূত্র জানাচ্ছে 5 দিনের ছুটি, আর একটা সূত্র জানাচ্ছে 15 দিন, 14-15 দিনেরও একটা ছুটি বাড়তে পারে, যেটা আগামীকাল স্কুলে যাওয়ার পর 1-2 দিনের মধ্যেই বা আগামীকাল বিকেলের মধ্যেই হয়তো তোমাদের জানানো হতে পারে। তবে এই যে ছুটি বাড়ানোর একটা সম্ভাবনার কথা আমরা জানতে পাচ্ছি, এটা নিছকই এই মুহূর্তে একটা সম্ভাবনা বা একটা ভাবনা চিন্তার পর্যায়ে রয়েছে। কংক্রিট কোনো তথ্য যে আগামীকাল থেকে স্কুল 7 দিন বা 10 দিনের জন্য বন্ধ করে দেওয়া হবে, এখনও পর্যন্ত কিন্তু নেই। যদি সরকারি কোনো নোটিশ জারি হয় তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেবো, তাছাড়া টিভি চ্যানেলগুলোতে তোমরা দেখতে পাবে, এমনকি স্কুলের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে বা নোটিশ বোর্ডেও স্কুল কিন্তু তথ্য জানিয়ে দেবে। হ্যাঁ, আজকে গোটা দিন সোশ্যাল মিডিয়াতে যে একটা বিভ্রান্তিকর নোটিশ ঘোরাফেরা করেছে, এমনকি একাধিক ব্যক্তিবর্গ না বুঝে সেই নোটিশটাকে শেয়ারও করেছিলেন, যেটা দেখবার পর আমিও প্রথম দিকে ভাবছিলাম হয়তো স্কুল সত্যি সত্যি আরও 7 দিনের ছুটি বাড়াচ্ছে, কিন্তু পরবর্তীকালে যাচাই করে দেখা গেল নোটিশটা কিন্তু ফেক ছিল। তাই তোমাদের বলবো, কেউ বিভ্রান্ত হইও না, আগামীকাল স্কুল খোলা থাকছে, অর্থাৎ স্কুল হচ্ছে, অন্তত পক্ষে এখনো পর্যন্ত সেটাই খবর। আগামীকাল স্কুলে যাওয়ার পর বিকেলের মধ্যে বা দুপুরের মধ্যে নতুন কোনো নির্দেশিকা আসে কি না, এদিকে আমাদের নজর থাকবে। তাহলে এ প্রসঙ্গ নিয়ে তোমার মতামত কি আমাকে অবশ্যই লিখে জানিও। আর ভিডিও শেষ করার আগে তোমাদের বহুল জিজ্ঞাস্য প্রশ্ন বা একটা বড় সড়ো আবদার, সেই বিষয়ে একটু তথ্য জানাই। আমাদের মাধ্যমিকের সাজেশন বই তৈরির কাজ শেষ পর্যায়ে, আগামী 10-15 দিনের মধ্যে মাধ্যমিকের সাজেশন, আগামী 1 মাস বা তার আগেই উচ্চ মাধ্যমিকের সাজেশন, এবং 11-এর সেমিস্টার সহায়িকা আগামী 1 সপ্তাহের মধ্যেই আমরা প্রকাশ করতে চলেছি। বই প্রকাশের আগে বইয়ের সম্পূর্ণ রিভিউ তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে তোমরা তোমাদের মতামত, সেটা বই নিয়েও হতে পারে কিংবা এই মুহূর্তে ছুটি বাড়ানো উচিত কি না, এটা নিয়ে তোমার ভাবনা চিন্তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। থ্যাংক ইউ ভেরি মাচ।